हेलो फ्रेंड्स, ভিডিওটিতে ক্লিক করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ বন্ধুরা, তোমাদের কাছে একটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে এসেছি যেটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা দেখে নিতে পারো কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো, তার জন্য কমেন্টে জানাবে এবং এটা কোন ডিস্ট্রিক্ট থেকে অ্যাপ্লাইটা হয়েছে সেটা আমি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো তোমাদেরকে, তোমরা এটা অ্যাপ্লাই করে নেবে। আর অবশ্যই বলো বন্ধুরা, ভিডিওটি পুরো শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন, তাহলে ভিডিওটির বিষয়ে জানতে পারবেন কী নিয়ে আলোচনা হবে। হ্যাঁ, আমরা এখন ঢুকে পড়েছি নর্থ চব্বিশ পরগনার ডিস্ট্রিক্ট ওয়েবসাইটে। হ্যাঁ, আমরা এখানে ওয়েবসাইটে গিয়ে গুগলে গিয়ে আমরা এইটা লিখতে পারি, লেখার পরে এরকম একটা পেজ খুলবে, নর্থ চব্বিশ পরগনাস .gov.in। এই এখন এর গুগলে গিয়ে এটা লেখার পরে এরকম একটা পেজ খুলে আসবে, পশ্চিমবঙ্গ সরকার ন্যাশনাল ভলেন্টিয়ার অ্যাওয়ারনেস কন্টেস্ট। আমরা এরপর নিচের দিকে যাব, ওয়েস্ট বেঙ্গল এমার্জেন্সি রিলিফ ফান্ড, এখানে হচ্ছে ই গভর্নমেন্ট সার্ভিস, সার্চ নেম ইন ভোটার লিস্ট। এখানে আপনি অনেক কিছু করতে পারবেন, দেখতে পারবেন, আপনার ভোটার লিস্টের নাম দেখতে পারবেন, ই গভর্নমেন্ট সার্ভিসেস স্কিম কী কী আছে সেগুলো দেখতে পারবেন, সার্চ কাস্ট সার্টিফিকেট, আপনি যে সার্টিফিকেটটা কাস্ট সার্টিফিকেট আছে সেই কাস্ট সার্টিফিকেট নাম্বার দিয়ে সার্চ করতে পারবেন। যদি এই সমস্ত আপনাকে দেখতে হয় বা জানতে হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে আমি পরের ভিডিওটিতে জানিয়ে দেবো কীভাবে আপনারা চেক করতে পারবেন। তারপরে ডেক্স আছে, তারপরে এখানে অনেকগুলো অপশান আছে, অপশানগুলো কী কী আছে একটু দেখে নেবো বন্ধুরা। এখানে স্কিম আছে, টেন্ডার্স আছে, নোটিফিকেশান বোর্ড আছে, রিক্রুটমেন্ট আছে, এই চারটে অপশান আছে। তাহলে কী কী পশ্চিমবঙ্গের স্কিম, কী কী সেই স্কিমগুলো দেখতে থাকি এখন, কী কী স্কিম আছে স্কিমগুলো আমরা দেখব। খাদ্য সাথী খাদ্য সরবরাহ দপ্তর, খাদ্য সাথী প্রকল্প, এবং খাদ্য সাথী প্রকল্পের মধ্যে কী কী আছে এখানে আছে, কন্ট্রাক্টুয়ালি কোথায় কোথায় নিয়োগ হচ্ছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে। তারপর আর কী কী প্রকল্প আছে, কন্যাশ্রী প্রকল্প, কন্যাশ্রী প্রকল্প, দুয়ারে সরকার ব্যাংকে নতুন অ্যাকাউন্ট খোলা, দুয়ারে সরকার ব্যাংকে নতুন অ্যাকাউন্ট খোলা, যদি নতুন করে কোনো অ্যাকাউন্ট খুলতে চান তাহলে দুয়ারে সরকারে অ্যাকাউন্ট খুলতে পারবেন। 100 দিনের কাজ MGNREGA পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর, কৃষি জমির মিউটেশন এবং জমি রেকর্ড ছোটোখাটো ভুলের সংসে ভূমি ও ভূমি সংস্কার দপ্তর এবং উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন দপ্তর, পশ্চিমবঙ্গ স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প উচ্চশিক্ষা দপ্তর, শিক্ষাশ্রী অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর এবং আদিবাসী উন্নয়ন দপ্তর। আর কী আছে, লক্ষ্মীর ভাণ্ডার নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ, মানবিক নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ দপ্তর, কৃষক বন্ধু নতুন প্রকল্প কৃষি দপ্তর, রূপশ্রী জয় জোয়ার তপশিলি বন্ধু পেনশন প্রকল্প, অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর এবং আদিবাসী উন্নয়ন দপ্তর, বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা শ্রম দপ্তর, ঐক্রসী সংখ্যালঘু ও মাদ্রাসা শিক্ষা দপ্তর, তফসিলি জাতি আদিবাসী ওবিসি শংসাপত্র অনগ্রসরী কল্যাণ দপ্তর আদিবাসী উন্নয়ন দপ্তর, স্বাস্থ্য সাথী স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তর, খাদ্য সাথী ও খাদ্য সরবরাহ দপ্তর, কন্যাশ্রী নারী ও বিকাশ সমাজ কল্যাণ দপ্তর, দুয়ারে সরকার, আবার প্রথম দিকে চলে আসলাম, সরকারে এতগুলো স্কিম আছে। হ্যাঁ, আমরা এখন যেটা যাব, এখানে একটা অপশান আছে
সে কি অপশান আছে, সেই অপশান হচ্ছে রিক্রুটমেন্ট। এখানটায় টাচ করব, রিক্রুটমেন্টে টাচ করলাম। টাচ করার পর দেখলাম রিক্রুটমেন্ট নম্বর, এন্টার রিক্রুটমেন্ট নম্বর, সাবজেক্ট, এন্টার সাবজেক্ট, পাবলিক জেট সার্চ করলে দেখা যাবে এখানে রিক্রুটমেন্ট কী কী আছে। আমার এই যে ডান দিকে ডাউনলোড আছে, ডাউনলোড অপশানে আছে নোটিফিকেশানটা, নোটিফিকেশান ফর এনগেজমেন্ট আসা বনগাঁ সাব ডিভিশন নর্থ চব্বিশ পরগনা। তাহলে আমরা এখানে আমরা কী দেখতে পেলাম, এখানে আমরা দেখলাম যে রিক্রুটমেন্ট হচ্ছে কোন কোথায় এবং রিক্রুটমেন্ট ডেট আছে 1/5/2022। এখান থেকে ডাউনলোড করতে পারবো নোটিফিকেশানটা, ডাউনলোড করে আপনারা ফর্মটা ফিল আপ করে জমা দিয়ে দেবেন। তারপরে অপশান আছে সিরিয়াল নম্বর, রিক্রুটমেন্ট নম্বর, নোটিশ অফ দ্য ভ্যাকেন্সি, স্ট্যাটাস ব্যারাকপুর 1 ব্লক ইন কানেকশান উইথ মেমো নম্বর দেওয়া আছে 31/5/2022। ডাউনলোড করে দেখে নিতে পারবেন রিক্রুটমেন্ট অফ দ্য। তারপরে আছে 31/5/2022 অ্যাপ্লাই হেয়ার এনগেজমেন্ট অফ হিউম্যান রিসোর্স ইন টু ডিফারেন্ট ক্যাটাগরিজ অফ পোস্ট পিওরলি অন কন্ট্রাকচুয়াল বেস অ্যাট ওয়ান স্টেপ ওয়ান স্টপ সেন্টার নর্থ চব্বিশ পরগনা, নর্থ চব্বিশ পরগনা। ঠিক আছে, তারপরে অপশন রিক্রুটমেন্ট কী আছে, পাবলিশিং 31/5/2022 রিক্রুটমেন্ট নম্বর দেওয়া আছে 709 ডিবিডি হেলথ, নোটিফিকেশান ফর এনগেজমেন্ট অফ আশা ইন বসিরহাট ডিভিশন, বসিরহাটে আশা রিক্রুটমেন্ট চলছে। আরেকটা কী আছে, পাবলিশিং, পাবলিশিং 26/5/2022 রিক্রুটমেন্ট নোটিস এনগেজমেন্ট আছে আশা, আশাতে নিয়োগ চলছে। ঠিক আছে, কোথায় কোথায় নিয়োগ চলছে দেখিয়ে দিলাম বন্ধুরা। অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন, এরকম নিত্য নতুন যখন ভিডিও আসতে থাকবে অবশ্যই কমেন্টে আমি তোমাদের ভিডিও করে দিয়ে দেবো, তোমরা দেখে নিও। অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখুন আর চ্যানেলের সাথে যুক্ত থাকুন। নিত্য নতুন কোনো খবর আসলে অবশ্যই সবার আগে আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। আর বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন, আর তোমাদের একটা লাইক একটা শেয়ার সাবস্ক্রাইবকে অনেক বেশি আগ্রহ পরবর্তী ভিডিও তৈরি করার জন্য। ততক্ষণ সঙ্গে থাকুন।